ওটা সরিয়ে রাখো, আমি বাজার করে আসছি। আলু কত? না, 5 কেজি নিব না। ভেন্ডি কত দিয়ে দাও? রাখো, দাঁড়াও দাঁড়াও, দেখে না নিয়ে গেলে মা গাল দেবে যে ভুল ভাল নিয়ে এসছিস, বাজার করতে পারিস না। না, দেখো হয়ে গেছে বোধ হয়। বেগুন কত নেবা বলো? বেগুন কত কাকা? দেখো 500 হয়েছে নাকি? কত করে পিস আগে বলো, ঘুরে আসি ঘুরে আসি। ওকে, ফুলকপি কত করে গো? ফুলকপি কত করে পিস? কত করে আগে শুনি, তারপরে তো 15 টাকা দেন। ভালো তো, 3টে 15 15 টাকা পিস, 15 45 40 টাকা দেন। 30 টাকা দেন, 60 করে দেন। যান যান দেন, শীষ পালং কত? ₹520 হবে। শীষ পালং কত গো? 520 দেবা? বেছে দাও একটু, আমার বউ হচ্ছে। আর মিষ্টি কুমড়ো কত? মিষ্টি কুমড়ো কত? মিষ্টি কুমড়ো 500 1 কেজি 25 টাকা 1 কেজি? না না না, 500
কই দাও আমার প্যাকেটটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে অনেক দিন পরে বাজারে যেতে পেয়ে যেন আমি প্রাণে বাতাস পেলাম, যেন প্রাণবায়ু ফিরে পাওয়া। এই যে টাটকা তাজা সবজি, বাজারের কোলাহল, এত কথাবার্তা, পরিচিত লোকেদের সাথে দেখা সাক্ষাৎ, এত ভালো লাগে না? এটা যেন আমাকে আলাদা এনার্জি দেয়। অনেক দিন পরে আজকে বাজারে গিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো, যেন এত ভালো লাগছিলো। আর সবথেকে বেশি ভালো লেগেছে বাজারে ঢুকতে ঢুকতেই দেখছি ফুলের গাছ এক ঝুড়ি নিয়ে বসে আছে। বাজার পরে হবে, আগে যাই, আগে গিয়ে আমি ফুল গাছগুলো কিনি। তো আগে ফুল গাছগুলো কিনে ওর কাছে রেখে আসলাম যে আমি বাজার করে যাওয়ার পথে তোমার কাছ থেকে নেব। তো সেই মতন তারপরে নিয়ে নিলাম। তো আজকে বাজার অনেক দিন পর যেতে পেরে খুবই ভালো লেগেছে, কারণ এ কয়দিন তো বাবাই বাজার যেত। বাবা যখন হাঁটাচলা করতে পারছে, ঠিক মতন দেখতে টুকতে পারছে, তার জন্য বাবাই যেত, তো অসুবিধা ছিল না। তবে আজকে আমি একটা এক্সট্রা এনার্জি পেয়েছি বাজার করতে গিয়ে। স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই আর টিফিনটা গুছিয়ে নিই, দিয়ে তারপর অফিস। দেখো অফিস থেকে এসেছি, এসেই এসেই উনি আমার পাশে চলে এসেছে। এই দেখো মিমিদের বলো, মিমিরা অনেক দিন তোমাকে দেখতে পায়নি, তোমাকে অনেক দিন দেখতে পায়নি মিমিরা। না দরজাটা লাগিয়ে দে বাবা, দরজাটা লাগিয়ে দে, দরজাটা লাগিয়ে দে, মিমিরা অনেক দিন দেখতে পায়নি। ওই দেখো, দেখে নাও, দেখে না। এতদিন তো ধরো পুজোর ব্লগগুলোই সব দিচ্ছিলাম, পুজোর ব্লগ এখনও বাকি আছে, মানে নবমীর ঘোরা ফেরার ব্লগগুলো আগামীকাল দেবো, তারপরে তোমার আরও আরও ব্লগ আছে, সেগুলো সব এক এক করে দেব। পুজোর আর দশমীর একটা ব্লগ, ব্যাস আর দুটো ব্লগ আছে, তাই এতদিনের ব্লগগুলো একদিনে দুটো তিনটে করে ব্লগ দেওয়ার থেকে একটা একটা করে থাকুক, পুজোর ব্লগগুলো দিয়ে নিলাম আর কটা দিন একটু রেস্ট নিয়ে নিলাম, দিয়ে তারপরে আবার এই যে শুরু করলাম। আর আমার এক ভিউয়ার্স বন্ধু, তুমি বলেছো যে জিমিকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার কথা, নিয়ে যায়নি কেন, দেখা যায়নি কেন? এইবার জিমিকে দেখো, জিমির তো বাইরে তেমন ঘোরার অভ্যেস নাই, আর সমস্ত জায়গাতে কী বলতো, আমাদের মানে যাই যতটাই ডেভেলপ হোক না কেন, পশুদেরকে নিয়ে যতই মানুষ অ্যাক্টিভ থাকুক না কেন, এখন কিন্তু সব জায়গাতে এখনও ধরো ওদের অ্যালাউ নেই, আর ওর রাস্তাঘাটে চলাফেরা করার ধরো তেমন অভ্যেস নেই। এবার সেই কারণে অসুবিধাটা, মানে ও রাস্তাঘাটে গেলে অসুবিধা, এবার সেরকমভাবে তো ওকে কোথাও নিয়ে যায়নি, এই মাঠেই ধরো একটু ঘোরাঘুরি করে, এবার অত লোক অত ভিড়, সেক্ষেত্রে ওরই অসুবিধা হবে, ও কোথায় হিসু করবে, হাউ করবে, লোকজন কী বলবে, তারপর রাস্তাঘাটে এত কুকুর, কোথায় ওকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাবো, কোন অন্য কুকুরে এসে যদি অ্যাটাক করে তখন তো অসুবিধায় পড়ে যাবো না, তার জন্য বাড়িতেই থাকুক,
এতে আর হচ্ছে তোজোকে নিয়ে যাওয়ার কথা বলেছিলে যে তোজোকে নিয়ে যাইনি কেন, কারণ রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোবো। এবার রাস্তায় তো তোমরা জানো এখন প্রায় অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, এবার এই ঠান্ডাটা যদি বাচ্চাটা লেগে যায় তাহলে বাচ্চাটা শরীর খারাপ করবে, তাই ওই দিনের বেলাতেই ওকে নিয়ে পাড়ার মণ্ডপ, তারপর বাবা মা একটু নিয়ে দিনের বেলাতেই এই সামনে আশেপাশে কয়েকটা ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছিলো। বাইকে ঠাকুর তো ও তো এখন কিছুই বোঝে না, জাস্ট বাইরে একটু ঘোরাফেরা, ওটাই আনন্দ পায়, ওটাই খুব বোঝে, ঘোরাফেরাটা বোঝে, সেটাই আনন্দ পায়। তো সেইরকম ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছিলো দিনের বেলাতেই, তবে সন্ধেবেলার পর ওকে বের করা হয়নি। আর এখন তো অন্নপ্রাশন না হলে মারও বের করা নিয়ে সমস্যা, কিন্তু এখন অতটা কেউ কিছু মানে না। তবে রাত্রিবেলা যেহেতু মেন জিনিসটা হচ্ছে ঠান্ডা লাগা, ঠান্ডাটা লেগে যাবে বলে রাত্রিবেলাটা বের করা হয়নি, বুঝতে পারলে? তো আমি এবার যাই, ফ্রেশ ট্রেশ হই, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদেরকে পুজোর আগে আগে আমি দেখিয়েছিলাম না, পুজনের কানটা ফুটো করতে নিয়ে গিয়ে তখন মানা করলো, কারণ কানের পেছনে গ্যাসটা শক্ত হয়ে একটা মাংস প্রিন্টের মতন হয়ে গিয়েছিলো, তো সেটাকে কেটে বাদ দিতে হবে। তারপর খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশান থাকবে, পুজোতে এদিক ওদিক ঘোরাফেরা খুব অসুবিধা হবে, তাই পুজোর পরেই একদম একাদশীর দিন আমি নিয়ে গিয়ে কানটা ওর মানে বলতে গেলে একটা ছোট অপারেশন করিয়েছিলাম, সেটা তোমার কানের পেছনের মাংসপিণ্ডটাকে কেটে বাদ দিয়ে একদম কানটা ফুটোই করে দিয়েছিলো, দুটো কানই একসাথে ফুটো করে দিয়েছে অবশ করে। তো এটা মানে পুজনের ক্ষেত্রে একটা জীবনে প্রথম ছোটই হোক অপারেশন, তো আমি মানে আমার তো একটু ভয় লাগছিলো, তবু আমাকে তো শক্ত থাকতে হবে, নয়তো তো কানটা ঠিক হবে না না, আর ওই মাংসপিণ্ডটা পরবর্তীতে যদি বড় কিছু হয় তো সেটার জন্যই তো একদিন কানটা পুরো ব্যান্ডেজ করে রাখা ছিল, মানে দু তিন দিন ব্যান্ডেজ করে রাখা ছিল, তারপরে গিয়ে কানটা খুলে ড্রেসিং করে দিয়েছে একবার, তারপর খোলাই আছে। তো বাড়িতে কয়েকবার দু তিনবার এই গরম জলে তুলো ভিজিয়ে কানটাকে পরিষ্কার করে ক্রিমটা লাগিয়ে দিতে হচ্ছে, তো সকালবেলা রাত্রিবেলাটা তো আমি লাগিয়ে দিই। এবার তারপরে যখন আমি অফিস চলে যাই, মা নয় বোন কেউ একটা কানটা পরিষ্কার করে ক্রিমটা লাগিয়ে দেয়, তো কানটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো প্রথমে যখন কাটছিল রক্ত বেরিয়েছিল, তো সত্যি বলতে গেলে মানে এতটা কষ্ট হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না, আমি তো সামনেই দাঁড়িয়েছিলাম ওকে ধরে। তো কানে প্রথমে ইঞ্জেকশন দিয়ে অবশ করে নিয়ে তারপরে করেছে অবশ্য দুই কানে, তারপর একটা টেটব্যাক ইঞ্জেকশনও দিয়েছে, আর ওষুধপত্রও চলছে, এখনও চলছে ওষুধগুলো, তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে অবশ্য। এটা কী দেখো তো, এই যে আমার তোজো বেটা, এই যে আমার তোজো বেটা, উঙ্গু 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 আমার তোজো বেটা কই, আমার তোজো বেটা কই, এই দেখো মিউজিক। একটু কথা বলবে নাকি মিমিদের সাথে? বলে হ্যালো মিমিরা, শুভ বিজয়া, আমাকে একটু মিষ্টি খাবো না, নাও খাবো না মিমিরা, আমি নাড়ু খাবো, ও মাছি নাড়ু দাও, ও মাছি নাড়ু দাও, ও মাছি নাড়ু দাও, ও মাছি নাড়ু দাও। আর তো যে এটা দেখতে দেখতে বড় হয়ে গেল, আবার ভাত খেতে হবে তো, ভুটু কুচকে দেখছে, ভু কুচকে দেখছে, রাত্রিবেলা খেতে বসার আগে দেখছি যে মা আজকে খিচুড়ি বানিয়েছে সমস্ত রকম সবজি দিয়ে, সিদ্ধ চালেরই খিচুড়ি, এত ভালো লাগছিল দেখতে, আর গন্ধটাও এত সুন্দর আসছিল, কখন খাবো ভাবছিলাম। এরকম খিচুড়ির সাথে অবশ্য কোনো তরকারি লাগে না, কারণ এটার মধ্যেই তো সমস্ত কিছু আছে, তাই না? এটা টোটালটা একটা কমপ্লিট মিল, কিন্তু ওই যে আমার আবার মুখ বেশি একটু, তাই একটুখানি বেগুন ভেজে নিলাম। আজকে সকালবেলা বাজার থেকে যে টাটকা বেগুন কিনেছিলাম, এই ছোটো ছোটো নীল নীল বেগুনগুলো ভীষণ কম, সেই বেগুন কটা ভেজে নিলাম। এইবার ব্যাস চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।